হ্যালো বন্ধুরা, তো দেখো কিছুক্ষণ আগেই আমি একটা ব্লগ শেষ করেছি, আবার একটা ব্লগ শুরু করলাম। তো এখানে আমি আমার ছোট বাবাকে নিয়ে শুয়ে আছি, আর এই একটা দিন করে আসি, তো ওদেরকে প্রাণ ভরে আদর করি আর সারাক্ষণ ওদেরকে নিয়েই থাকি। তো বড় ছেলেকে ঘুম পাড়িয়ে রেখে এলাম, কিন্তু ছোট ছেলে আমার প্রচণ্ড দুষ্টু, ও একটু ঘুমোচ্ছে না, তো এখন ছটপট করছে। আর ও পাশে ওর দিদি শুয়ে আছে। তো দেখো আমি ওদেরকে নিয়েই থাকি, আর একটু পরে লাঞ্চ করবো। তো কী লাঞ্চ করবো তখন? বাড়ি যাচ্ছি বাবা, না আমি বাড়ি যাচ্ছি। কেন যাবো না কেন? হ্যাঁ বকে দেবে তুমি। আর দেখো আমার মা আর ভাই বউ মিলে আমার জন্য কত রান্না করেছে, যদিও মায়ের থেকে বেশি ভাই বউ আজকে করেছে রান্নাগুলো। তো এখানে আছে হচ্ছে ছোলার ডাল। ছোলার ডালটা লুচির সাথে আমার অত ভালো লাগে না, বাট তবুও ছোলার ডাল, আলু আমার খারাপও লাগে না, আলুর দম, আলু পনিরের তরকারি, আর আছে ইয়ামি ইয়ামি পায়েস। তো এখন খাবো, আর তার কারণ হচ্ছে আজকে মঙ্গলবার, আর সঙ্গে আছে গরম গরম পায়েলের মা মানে মাসিমা হাতে কচুরি, হিঙের কচুরি। ওয়াও, জাস্ট অসাধারণ বানিয়েছিল মাসিমা, জাস্ট অসাধারণ। এখনো মনে করলেও আমার জিভে জল চলে আসছে, মানে এত সুন্দর। আই দেখো আমার প্লেট রেডি, কচুরি, আলু পনিরের তরকারি, এখানে আছে ছোলার ডাল, এখানে আছে হচ্ছে পায়েস। তো এই হচ্ছে, এখন আলুর দম পড়েনি পাতে দাও। তো এই হচ্ছে আমার আজকে দুপুরবেলা স্পেশাল লাঞ্চ। আর এই যে বলতে বলতে আলুর দম, আমার আলুর দম, আলু পনিরের তরকারি এইগুলো দিয়ে লুচি খেতে ভালো লাগে। আমার না ছোলার ডাল অত ভালো লাগে না, ও আমার মানে মিষ্টি দিয়ে আমার লুচি খেতে ভালো লাগে না। তো যাই হোক, এখন আমি খাওয়া শুরু করে দিয়েছি, জাস্ট আমি অসাধারণ, জাস্ট অসাধারণ। তো চলো বন্ধুরা এবার ঝটপট খাওয়াটা শেষ করি। আর এদিকে আমার বাবান এসেছে, বাবানকে বলছি, বাবান তুমি খাবে? ও কিছুই খাবে না, তো খেয়ে নি, তারপরে আবার কথা বলছি। আর এই দেখো আর একটা ছোট্ট বাবা, এই বাবাটাকে এটা আমি তোমাদের পরে বলবো। সেই সকালবেলা এসেছিলাম, এখন বাড়ি যাব। বাড়ি যাওয়ার আগে মার সাথে যাব একটুখানি মন্দিরে। আর রাখো রাখো, সেজে গুজে রেডি হয়ে গেছে। হাই কর, ও লজ্জা পাচ্ছে, আর বাবান ওখানে ঘুমোচ্ছে। দেখিয়ে দিই বাবানকে, ওই দেখো আমার বাবান ঘুমোচ্ছে। তুমি কিছু বলবে? আমি কোথাও যাচ্ছি না, আমাকে কোথাও নিয়ে যাচ্ছে, আমার মনে খুব দুঃখ। আর বলিস তো, আবার সব বাজে কমেন্ট করবে যে নিজেরা ঘুরে বেড়া, ভাই বোনটা ঘরে রেখে দাও। আমার সাথে ঘুরে বেড়েছে তো, তাই জন্য আমি যাচ্ছি না গো, কেউ খারাপ ভেবো না, দেখো ওরা খুব ভালো। বাবা, তো যাই হোক চলো এখন বেরোবো। ফার্স্টে যাবো হচ্ছে বজরংবলী মন্দিরে, ওখানে একটুখানি বাবার দর্শন করে তারপরে মা আমাকে গিয়ে ছেড়ে দেবে। চলো সঙ্গে থাকো। তো গাড়িতে উঠে গেছি, আর বললামই যাচ্ছি এখন বজরংবলী মন্দিরে, আজকে মঙ্গলবার, ওই বজরংবলীর বার করা হয় বলে আমরা সবাই নিরামিষ খাই। আর আজকে তো রামনবমী, পর সেটা আমাদের মাথায় ছিল না, যখন গেলাম তারপরে গিয়ে মনে পড়েছে। দেখো এবার ভিড়টা শুধু দেখবে কি লেভেলের ভিড় হয়েছে, ওইটা দেখার পরেই আমাদের মাথায় এসছে যে ও বাবা আজকে তো রামনবমীর জন্য এত ভিড় হয়েছে। তো চলো তোমাদের দেখাচ্ছি কত ভিড় হয়েছে। ঠাকুর মশাই সুন্দর নিয়ে গেছে, সব ভক্ত করা হচ্ছে, আমরা আস্তে আস্তে ঠাকুর মশাই চাই পেয়ে এসব সময় দুর্ঘটনা ঘটেছে, এসব ভক্তরা ঠাকুর মশাই ঘিরে রয়েছে, ঠাকুর করা হচ্ছে। যে সকল ভক্তরা ঠাকুর মশাই ঘিরে রয়েছে, উন্নয়নের উদ্দেশ্যে বলা হচ্ছে তো
এত ভিড় যার জন্য আমরা আর ভেতরে বেশি গেলাম না, কিন্তু দেখো বলতে নেই আমাদের ভাগ্য ভালো যার জন্য আমরা তোমার হচ্ছে ঠাকুরের যে সন্ধ্যা আরতি হলো সেই তাপটা পেয়ে গেছি। আর আমি সোজা তাপটা নিয়ে এসে আমার মায়ের মাথায় দিয়ে দিয়েছি, কারণ উনি ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো, কি বন্ধুরা তাই তো বলো। আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি, গাড়ির দিকে যাচ্ছি। তো আমার খুব ইচ্ছা ছিল ফুচকা খাওয়ার, তো মা বললো এখানে যা ভিড় এখানে খাস না, বরং রাস্তায় কোথাও আমরা দাঁড়িয়ে তোরা ফুচকা খেয়ে নিস, মা তো খাবে না। তো আমি আর আমার এই ছোট্ট বান্ধবী মিষ্টু আমরা দুজন মিলে ফুচকা খাবো। তো দেখি কোথায় ফুচকা খাই। আর এখানে যেহেতু এত ভিড় তাই গাড়িটা একটু দূরে পার্ক করেছে, তাই আর এখানে তোমার হচ্ছে আমরা খেলাম না, হেঁটে চলে যাচ্ছি গাড়িতে। আর দেখো চলে এসেছি, একটা পেয়ে গেছি ফুচকার দোকান। তো অনেকদিন হয়ে যাচ্ছে ফুচকা খাওয়া হচ্ছে না, না অনেকদিন না এক সপ্তাহ মতো হয়েছে, এখন তো রোজ বেরোই না যার জন্য আর ফুচকা খাওয়া হয় না। শুভর এত কাজের চাপ পেরেছে, ও সেই সকালে যায় আর সকাল 5 ঘন্টায় বেরোয় আর রাত্রে আসে 8টা সাড়ে 8টা কখনো 7:30। তো এই জন্য আর বেরোনোও সেরকম হয় না, আর বেশি ফুচকাও খাওয়া হয় না। তো যাই হোক, আমি আর মিষ্টু হাতে থালা নিয়ে দাঁড়িয়ে এই বাটি নিয়ে থালা বলছি হাতে বাটি নিয়ে দাঁড়িয়ে গেছি ফুচকা খাওয়ার জন্য। চলো ফুচকা খেয়ে নিই। ফুচকা খাওয়ার সময় সত্যি কথা কোনো কথা বলা যায় না, আগে ফুচকার সময় ফুচকা খেতে হয়। আর ফুচকা আমার তো এরকম হয়, তোমাদের হয় কি না জানিও, যে টক গন্ধটা মানে ফুচকা দোকানের সামনে গেলে যে টক একটা গন্ধ বেরোয় না, ধরো কেউ খাচ্ছে বা এমনি একটা টক গন্ধ বেরোয়, দেখবে ওতেই যেন খিদেটা আরও বাড়িয়ে দেয়। খিদের থেকে হচ্ছে মেন মুখে জল চলে আসে, এটা তো আমার সবসময়, আমার তো এমনি তেঁতুলের কথা বললেও মুখে জল আসে। আই থিঙ্ক এটা তোমাদের সবারই হয়। তো চলো ফুচকাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে বাড়ি যাই, বাড়ি গিয়ে আবার কথা বলি। আমি বাড়ি চলে এসেছি, আমার বর এখনও বাড়ি আসেনি, ডিম্মাকে রাখছিলাম, ডিম্মা শুনতে পাচ্ছিল না, তারপরে ফোন করে বললাম ডিম্মা দরজা খোলো, তো ডিম্মা এখন দরজা খুলছে, ভেতরে যাবো, ভেতরে গিয়ে অনেক কাজ আছে আর জানি না কতক্ষণ তোমাদের সঙ্গে কথা বল। বাড়ি চলে এসেছি, এখন চলে এসেছি কিচেনে, কারণ এখন বাজে হচ্ছে 8টা আর এখন আমি বানাচ্ছি হচ্ছে ডিম্মার জন্য চা। শুভ এখন অফিস থেকে ফেরেনি, আমি জাস্ট ঢুকলাম, আজকে অনেকদিন পরে মায়ের সাথে একটু ঘুরতে গেছিলাম, কোথায় গেছিলাম দেখে নিয়েছো তোমরা। তো যাই হোক চলো চাটা করে ডিম্মাকে খেতে দিয়ে গেছি, চলো সঙ্গে থাকো। তো ডিম্মাকে এখন চা দেবো, মুড়ি দেবো, কারণ ডিম্মা নিজে চা করতে পারে না, ডিম্মার এখন তো মানে বয়স হচ্ছে আর আমি ডিম্মাকে করতেও দিই না আর বারণ করি, ওই জন্য বসেছিল যে আমি এসে যদি রাগারাগি করি। তো এখন ডিম্মাকে চা আর তেল মুড়ি দেবো, চানাচুর দিয়ে ডিম্মা খেতে পারে না, গ্যাস হয়, তাই তেল দিয়ে সর্ষের তেল দিই একটুখানি, জাস্ট নামে মাত্র তেল দিই, দিয়ে সেটাই ডিম্মাকে খেতে দিই। আর গোপীকে ডিম্মা খেতে দিয়ে দিয়েছে, ডিম্মাকে খেতে দেওয়ার পরে যাব হচ্ছে রুটি করতে, রুটি করে নিয়ে তোমার হচ্ছে আমি এ করবো, রুটি করে নেব, তারপর ঘর মুছতে হবে, কারণ রুটি করলে না আটাগুলো ওড়ে, তো তার জন্য পুরো রুটিগুলো করে ফেলি। রোজ দিন আমি তোমার হচ্ছে ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে এনে ভাঁজ টাজ করি, আজকে ডিম্মা আর পারেনি বলে খাটের উপরে রয়ে গেছে। তো এখন আমার অনেকগুলোই বললাম কাজ আছে, আটা মাখবো, রুটি করব, তারপরে ঘর মুছবো, তারপর শুভ এলে ওর টিফিনের সমস্ত বাসনগুলো বাইরে রাখতে বলবো, দিয়ে ওগুলোকে মাজবো, শুভকে চা গরম করে দেবো। তো মোটামুটি এখন অনেক কাজ আছে। আবার আমার সিরিয়াল 9:30 সময় মহা এপিসোড আছে অনুরাগের ছোঁয়া, তো সেটাও আমাকে দেখতে হবে, তার জন্যই আরও তাড়াহুড়ো করছি, এসে একটুও বসে এসে জাস্ট জামা কাপড়টা ছেড়ে নিয়ে আগে ডিম্মাকে চামুড়ি দিয়ে দিলাম, দিয়ে নিয়ে এদিকে তোমার আটা মেখে নিচ্ছি, ঝটপট করে রুটিটা করে নিলেই শান্তি বাবা কটা বাসন আছে মেজে নিয়ে ঘরটা মুছে নেব, ব্যাস দিয়ে এখন বসবো হচ্ছে 9:30 থেকে সিরিয়াল দেখতে, তারপরে অ্যাড হলে খেতে দেবো সবাইকে, খেতে দিয়ে বাসন কোসন মেজে নিলে কাজ শেষ। আসলে এত তাড়াহুড়ো হতো না, আমি তো বিকেল থেকে কাজ করি, আমার 6:30-6:30 মধ্যে শেষ হয়ে যায় ওই 4টে থেকে করলে, এবার সে তো ছিলাম না তার জন্য একটু লেট হয়ে গেছে, ও কোনো ব্যাপার না জাস্ট হয়ে যাবে, করে নিই চলো, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি, ঠিক আছে এখন আর কথা বলতে পারছি না। তো দেখো বন্ধুরা সব কাজকর্ম ডান, আর পুরো আমার হাতে কিন্তু জল, কিন্তু মুখে আমার জল নেই, কারণ মুখে যেহেতু ঘেমে গেছে জল দিলে এখন র্যাশ বেরিয়ে যাবে মানে ঘামাচি হয়ে যাবে, তার জন্য দিইনি, পুরো ঘেমে স্নান করে গেছি।
করবো না কেন, বললাম না শুভ সেই টিফিন বক্স টক সব মাজলাম, চায়ের বাসন মাজলাম, রুটি করলাম সেগুলো সব মাজলাম, ঘর মুছলাম, মুছে বরকে চা গরম করে দিয়ে এসে এই বাইরেটা একটু বসলাম, খুব সুন্দর হাওয়া দিচ্ছে, তাই ভাবলাম চলো একটু বাইরে বসে তোমাদের সঙ্গে গল্প করা যাক। আর হঠাৎ করে দেখো একটা শুনছি চিৎকার হচ্ছে, জানি না কী চিৎকার, চলো তো দেখি কী হয়েছে। তারপরে আবার ওই দেখো আবার চিৎকারটা হচ্ছে, তো চলো দেখে তোমাদের বলছি। তো দেখো কি হয়েছে, রেল রাস্তা দিয়ে একজন যাচ্ছিল, তো আমাদের এখানকার সবাই ভেবেছে, ওই যে দেখছো যাচ্ছে উনি, তো সবাই ভেবেছে উনি সুসাইড করতে যাচ্ছে, কোনো মেয়ে ভেবেছে, কিন্তু পরে জানা গেল ওটা একটা সাধু যার ট্রেন থেকে একটা লাঠি পড়ে গেছিলো, আর যে সেটাকে আনতে যা, তার জন্য সে নৈহাটি স্টেশনে নামে, এবার নৈহাটি স্টেশন থেকে ভাটপাড়া এত দূর হেঁটে হেঁটে সে আসে, এসে তোমার হচ্ছে সেই লাঠিটাকে তুলতে যাচ্ছিল। আর এখানকার সব লোকজন ভেবেছে দূর থেকে সাদা গায়ে মানে ওড়না টাইপের দেওয়া, তো মানে সাদা যে চাদরগুলো থাকে, ভেবেছে কোনো মেয়ে সুসাইড করতে গেছে, উনি আসলে সুসাইড করতে যায়নি, ওটা তুলতে গেছিলো, বাট ওরা ভুল ভেবেছে। তো যাই আজ অনেকদিন পরে নিজে থেকে কথা বলে ভিডিওটা এন্ড করতে এসেছি, এখন বাজে হচ্ছে 11:15, চোখে দেখতে পাচ্ছ প্রচণ্ড হচ্ছে প্রচণ্ড, আর মেকআপ পুরো তুলে এলাম ফেস ওয়াশ দিয়ে, বাট কী বলো তো ওয়াটারপ্রুফ তো, ল্যাকমি আইকনি তো উঠেনি, কাজলটাও পুরো ঘষেছি। তো যাই হোক আজকে থেকে একটা নতুন নাইট ক্রিম ইউজ করছি, জানি না কেমন হবে, বাট আমার না এইগুলো সব কালো কালো স্পট হয়ে যাচ্ছে জানি না কেন, তো ওর জন্য জাস্ট ট্রায়ালের জন্য মা দিলো আজকে, আজকে ওই বাড়ি গেছিলাম তো তো মা দিলো, বললো দেখ যদি শ্যুট করে তাহলে নিবি, তো দেখি কদিন মাখি। তো দাঁড়াও চলো, অনেকদিন পরে তোমাদের সামনে নিজে থেকে এসেছি, বিদায় নিচ্ছি, আশা করছি এবার থেকে ভিডিও রেগুলার থাকবে, যাই করি যেটাই করি না কেন অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, তবে চেষ্টা করবো ভিডিও টাইমিংটা একটু কম করতে, কারণ অতটা সময় ধরে এডিট করাটা খুব মানে ঝামেলার ব্যাপার হয়ে যায়, পরে আর ভিডিওর জন্য করাই হয় না। তো যাই হোক চলো একটা কথা বলবো, যদি ভিডিওটা লাইক করো প্লিজ লাইক করো, শেয়ার করো, যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো, যাতে আরও যখনই কোনো ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশানটা যায়। তো চলো আজকের মতো টাটা বাই বাই, খুব শিগগিরই আমার একটা নতুন ব্লগের সঙ্গে দেখা হচ্ছে।